নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমি তো খুবই ভালো আছি। আজকে আমার ভিডিওটা হবে একটা ছোট ডিআইওয়াই ভিডিও, যেটা কিনা আমি পুরনো একটা ঝুড়িকে, যেটাতে আমি ফুল তুলতাম, সেই ঝুড়িটাকে আমি কিভাবে একটা নতুন রূপ দিয়ে একটা ওয়াল হ্যাঙ্গিং বানালাম, সেটা আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, আর দেখার পরে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার পরে পাশের যে ছোট্ট বেল আইকনটা আছে সেটা কিন্তু প্রেস করতে ভুলো না, তাহলে কি হবে আমি যখন নতুন নতুন ভিডিও কিছু দেবো তো তোমাদের কাছে নোটিফিকেশান তাড়াতাড়ি চলে যাবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এই হলো আমার সেই পুরনো ফুল তোলার ছুরি, এর মাঝখানটা যেটা তোমরা ফাঁকা দেখছো এখানে বুনোটটা একদম ভেঙে চুরে গেছিলো, তো এটাকে আমি পুরো তুলে ফেলে দিয়েছি, দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে রৌদ্রে শুকিয়ে নিয়েছি। কিছু ফেব্রিক কালার আর তুলি নিয়ে নিয়েছি, আমি আমার প্রয়োজন মতন এখানে ব্যবহার করব। অরেঞ্জ ফেব্রিক কালার দিয়ে প্রথমে আমি একটা কোট করে নিচ্ছি, গোলাপি, হলুদ, সবুজ উল নিয়ে নিয়েছি আমি, এগুলো দিয়ে কিছু পমপম বানাবো। ফার্স্ট কোটটা শুকিয়ে গেছে, এবার আমি এটাতে সেকেন্ড কোট করব। ঝুড়ির বেডটা আমি দু কোট লাইট ব্লু কালার করে নিয়েছি, তারপরে পুরো ঝুড়িটাকে ভালো করে রৌদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি। পমপমগুলোকে এবার উল দিয়ে গেঁথে নেব।
পমপমের চেনটাকে সূচের সাহায্যে এবার ঝুড়ির বেড়ে সুন্দর করে আটকে দেব। ঝুড়িটা হ্যাঙ্গিংয়ের জন্য উল দিয়ে একটা লুপও বানিয়ে নেব। সব কারুকার্য শেষ, এই হলো আমার ফেলে দেওয়া ঝুড়ি দিয়ে বানানো একটা সিম্পল DIY ওয়াল হ্যাঙ্গিং। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও।